আচ্ছা নিখিল পরিষ্কার করে বলুন তো আপনি কি পেলে আমার আর ঋষির জীবন থেকে চিরদিনের মতো চলে যাবেন আচ্ছা টাকার বদলে আর কি দিলে চলবে কি হলো মিস্টার মজুমদার আপনি তো একেবারে চুপ করে গেলেন নিশ্চয়ই অবাক হয়ে গেছেন তাই না বাড়ির মজুমদার অত অবাক হয় না তিথি আবার চট করে কাউকে বিশ্বাসও করে না কারণ সে জানে পৃথিবীতে অসম্ভব বলে কিছু হয় না তার মানে তুমি বলতে চাইছো যে প্রিয়াঙ্কা টাকার বিনিময়ে অন্য কিছু দিতে রাজি আছে আপনি ভাবতে পারছেন মিস্টার মজুমদার প্রিয়াঙ্কা এতটা নিচে নামতে পারে ঋষিকে পাওয়ার জন্য ঋষির ভালোবাসাকে পাওয়ার জন্য প্রিয়াঙ্কা সবকিছু করতে পারে ঠিক যেমন তুমি টাকার জন্য সবকিছু করতে পারো তিথি বসো 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 এগুলো রাখো তবে তিথি একটা কথা খুব ভালো করে মন দিয়ে শুনে রাখো আমাকে ডাবল ক্রস করার চেষ্টা করো না 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 মিস্টার মজুমদার তো ভয় পাওয়ার কি আছে তুমি তো কিছু করোনি তাই না তাহলে আমি এখন আসি প্রিয়াঙ্কা আর নিখিলকে কাল হাতে নাতে ধরবো দুপুর তিনটে হোটেল বাদশাহ তুমি থাকছো আমার সঙ্গে আমি মানে আমার যাওয়াটাকে খুব দরকার মানে কেন আমি কেন যাব আমি বলছি বলে তাই আপত্তি নেই তো তাছাড়া প্রিয়াঙ্কা তোমার রাইভাল ওর ওর হেনস্থাটা নিজের চোখে দেখে আনন্দ নিতে চাও না এসো ভাই আশ্চর্য সময় জ্ঞান বলে কিছু নেই মেয়েটার আজ অব্দি কোথাও সময় মতো পৌঁছালো না কি করছে কে জানে এই রে কতক্ষণ ধরে যে অপেক্ষা করছে কে জানে ঋষি रुका ख्वाबों का कारवां और फिर चल दिए तुम कहां हम कहां दो पल की थी ये दिलों की दास्तां और फिर चल दिए तुम कहां हम कहां और फिर चल दिए तुम कहां हम कहां বল জানিস এবার এক্সিবিশনের জন্য আমি একটা বড় জাহাজ বানাচ্ছি ওটা এই অ্যাকোয়ারিয়ামে চলবে দেখ পুরো একটা টাইটানিকের মতো এই যে হাতা এদিকে আয় আয়
দিগা। আচ্ছা তুই যখন ট্রান্সপোর্টের জন্য প্রজেক্ট বানাবি তাতে অনেক কিছু অপশন ছিল। দেখ তুই গরুর গাড়ি বানাতে পারতিস, তারপর কি বলে প্যারানগুইজ বানাতে পারতিস, কত কিছু অপশন ছিল বলতে। ওসব পুরনো ট্রান্সপোর্ট মানে আমি কি করব? খাবার নিয়ে এসেছে খেয়ে নাও, তারপরে অন্য কাজ। খাবার এসে গেছে আমার। তবে বলি তুই কিন্তু এই কি বলে ট্রেন বানাতে পারতিস, তুই জানিস আমি একবার স্কুলের প্রজেক্টে ট্রেন বানিয়েছিলাম। তাও আবার ইঞ্জিন ছাড়া হয়েছিস? এক সেকেন্ড, ইঞ্জিনটা যদি আমি স্কুলে নিয়ে যাওয়ার পথে ভেঙে যায় আমার কি করার থাকতে পারে? এই তুই থাম। আর ওলি, তোকে মিসকে আগ বাড়িয়ে কে বলতে বলেছিল যে তুই জাহাজ বানাবি? তুই জানিস জাহাজ বানানোটা কতটা টাফ? হোক না টাফ, তাও আমি জাহাজই বানাবো। খুব যেন তুমি নিজে বানাবে। শোন আমি কিন্তু সব জাহাজ কাজ কিচ্ছু বানাতে পারবো না। তারপরে আবার সে বললো না এই কুট্টিদা না আমাকে জাহাজ বানাতে একদম হেল্প করেনি। থাক, তোদের কাউকে আমার হেল্প করতে হবে না, বৌদি ভাই আমার হেল্প করবে। বৌদি ভাই সব পারে, দেখবি না কেমন সুন্দর জাহাজ বানায়। কি করছোটা কি? এরম ভাবে কেউ রাস্তা দিয়ে হাঁটে? আরেকটু হলেই তো পড়ে যেতে। না আসলে আমার দেরি হয়ে গেছে তো, আর তুমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো তাই। দাঁড়িয়ে আছি তো, তা বলে তুমি আমার পাগলের মতো হাঁটবে রাস্তা দিয়ে? তুমি আমাকে বকছো? মোর সরি, আমি না আসলে বুঝতে পারিনি। সরি বলার কিছু হয়নি ঋষি, তোমার বকুনি খেতে আমার ভালোই লাগছিল। আজকাল তো তুমি আমাকে উপেক্ষাই করো সব সময়। আমি যে একটা মানুষ, আমি যে তোমার আশেপাশে থাকি সেটাই তুমি তুমি অস্বীকার করতে চাও। রাগিস হই অন্তত, তুমি আমার সাথে কথা তো বললে। তোমার কথা আমার সব সময় মনে হয় মোহর, কিন্তু যখনই ইচ্ছা করে তোমাকে একটু কাছে টেনে নি তখনই মনের মধ্যে কি যে একটা বাধা এসে দাঁড়ায়। তুমি কি করে বুঝবে মোহর আমার এই যন্ত্রণার কথা? কি হলো, কি ভাবছো? কোথায় হারিয়ে গেলে? কোথায় আবার হারিয়ে যাবো? আচ্ছা এবার চলো, অনেক লেট হয়ে গেছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? কি করে যাবো বলো তো। কপাল আবার হাসছো তুমি? বেশ হয়েছে, আরো হাঁটো, আকাশের দিকে তাকিয়ে। আকাশের দিকে তাকিয়ে কোথায় আসছিলাম? আমি তো তোমার দিকে তাকিয়ে আসছিলাম। নিজের স্ত্রীকে এক বেলার জন্য ধার দিয়ে নিজের সংসারে সুখ কিনতে চাইছো তুমি? কেমন পুরুষ তুমি? স্বামী হয়ে তুমি এটা মানতে পারলেও বাবা হিসেবে আমি আমার মেয়েকে নষ্ট হয়ে যেতে দেখতে পারবো না। সেই কারণে এই খবরটা পেয়ে আমি এই নোংরামিটাকে বন্ধ করতে এসেছি। শাট আপ মিস্টার মজুমদার, আপনি আপনার এই নোংরা কথাবার্তাগুলো বন্ধ করুন। ঋষি, ঋষি প্লিজ, ঋষি তুমি ওনার কোনো কথাই বিশ্বাস করো না। আমার জীবনে যত অশান্তি যত ঝামেলা তার সব কিছুর জন্য শুধু উনি দায়।